নমস্কার। মানে সব কিছু কি আমার সঙ্গেই ঘটতে হয়? মানুষের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সব কিছু চলে গেছে। আমাদের পাশের ফ্ল্যাটেই একটা কাপল থাকে, আমার সাথে ভালো সম্পর্ক। তো আজকে সকালে এসে ছেলেটি বলল, কাকু আপনার গাড়ির চাবিটা একটু দেবেন ঘণ্টাখানেকের জন্যে, লকডাউন চলছে, বাইরে গাড়ি টাড়ি পাচ্ছি না। তো আমি দিলাম, আধ ঘন্টার মধ্যেই ফিরে এলো। এসে আমাকে চাবিটা দিয়ে আমাকে জড়িয়ে ধরল, চোখ দেখছি ছলছল করছে, বললো কাকু খুব উপকার করলেন, চলে গেল। আমি তো একা থাকি, আমার একটু আবার লোকের কথা শোনা বাই আছে। আমি আস্তে আস্তে পাশের ফ্ল্যাটের কাছে গিয়ে কান পেতে শুনছি, ও বউকে বলছে, জানো রিপোর্ট পজিটিভ এসছে। আমার তো শুনেই মাথা গরম হয়ে গেল। তো রিপোর্ট পজিটিভ, তুই আমাকে কি করে জড়িয়ে ধরলি? বাড়িতে আমি একা থাকি জানিস, বয়স্ক লোক, হেল্প করার কেউ নেই। সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে ভালো করে আপাত মস্তক শ্যাম্পু করে সাবান দিয়ে চান করলাম, জানেন। তারপর ওই ডেটল ঢেলে এক বালতি ডেটল জল নিয়ে আস্তে আস্তে নিচে নেমে আমার গাড়িটা ভালো করে ধুলাম। কি সব বলে সে কথা বলো দেখি। তারপর গাড়ি টাড়ি ধুয়ে যখন ঢুকছি তখন ছেলেটি নামছে সিঁড়ি দিয়ে। আমি ধরলাম না, বলে পারলাম না। আলু, আচ্ছা ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, হ্যাঁ আমি একা থাকি আমার মতো, তো তোমার রিপোর্ট পজিটিভ, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? কি করলে এটা? তারপর শুনে আমাকে কি বললো জানেন? হ্যাঁ, বলে বলে আপনাকে তাড়াতাড়ি বলার সময় পাইনি। জানেন তো কাকু, মানে আমরা তো 10 বছর হলো বিয়ে করেছি, আমার কোনো ইস্যু ছিল না, তাই বউয়ের প্রেগনেন্সি রিপোর্টটা আনতে গেছিলাম, ওটা রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। বুঝুন ঠেলা, আর আমি তো রিপোর্ট পজিটিভ মানেই ভাবছি COVID-19, কি জ্বালা বলুন তো। যাই হোক, এটা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, আর আপনাদেরও কথাটা শেয়ার করলাম। মানে একটা কথা শুনেই সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবেন না, একটু ভেবে চিনতে তারপর ভয় পাবেন, ঘাবড়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, সব ভালো থাকবেন। ওফ।